গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 5th December মঙ্গলবার, আর আজকে সকাল থেকে ওয়েদারটা খালি হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। আর অনেকদিন পরে আমি এখান থেকে ব্লগ শুরু করলাম। আসলে এত গাড়ি যায় না, ওই জন্য ইচ্ছে করে না, প্রচুর আওয়াজ হয় না ওই জন্য, বাট ভাবলাম যে না থাক আজকে একটু অন্য জায়গা থেকে ব্লগটা শুরু করি। আর দেখো এই ডিসেম্বর পড়লো, আজকে 5 তারিখ হয়ে গেল, তাই ভাবছি যে কি তাড়াতাড়ি যেন দিন আর সময়গুলো কেটে যায়, দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে যাবে। মনে হচ্ছে এই তো পড়লো 2023, দেখো 2023 শেষ হতে চললো, 2024 পড়তে চললো, সত্যি এরকমই হয়। আর আজকে আমি অনির্বাণকে টিফিনে করে দিয়েছি, এটাতে রুটি আছে আর এটাতে হচ্ছে ফুলকপি ফুলকপি আলু আর মটরশুঁটি ভাজা আছে। শীতকালটা বেশ আরো ভালো লাগে, সবকিছুই পাওয়া যায়, বিশেষ করে যখন চাউমিন বানাই না আমি মটরশুঁটি তারপরে গাজর দিয়ে খেতে, তো খুবই গাজরটা বলবো না, মটরশুঁটি আলু দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগে। অনির্বাণ উঠে গেছে, গুড মর্নিং। গুড মর্নিং। তোমার তো একটা ফিডব্যাক নেওয়া হয়নি, কিসের জন্য? ওই যে তোমার এই মুভিটা কেমন লেগেছে, অ্যানিমেল মুভিটা ভালো লেগেছে, আপনি বলেই যান। ওই জন্য তো এত ভালো লেগেছে, এত রণবীর কাপুরের ফ্যান হয়ে গেছে, পুরো লুকটাই আমার বড় ওই স্টাইলের করেছে। এই যে বর, ব্রাশ করে নিন, ব্রাশ যান, আমি চা বসিয়ে দিয়েছি, উঠে পড়ো। কানে দেখো এই যে আমরা চা নিয়ে বসে গেছে অনির্বাণ, তুমি সিনেমাটা দেখে আসার পর থেকে তুমি কি গান শুনছো সবসময় বলো? গানগুলো ভালো, তাই শুনছি। কোন গানটা শুনছো বেশি বলো? সবকটাই বেশি। কোনটা ভালো লেগেছে তোমার? পাপা দেও পাপা গানটা? সবকটাই। সবকটা গান ভালো লেগেছে, ও এসে থেকে শুনেই যাচ্ছে, তাই না নির্বাণ? 11টা বাজতে যাচ্ছে, এবার আমি স্নান করে নিই, আর তোমরা যদি একটু অন্ধকার অন্ধকার দেখো, মেঘলা ওয়েদার হয়ে আছে না ওই জন্য, আর শীতকাল মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না, কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগে। আমি আজকে জামা কাপড় গুলো ভাবছিলাম যে দেবো, তারপর যখন দেখলাম সকাল থেকে ওয়েদার মেঘলা হয়ে আছে, একদম কোনো দরকার নেই, থাক কালকে রোদ উঠলে দেওয়া যাবে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আজকে চুলটা না বেশি আমি ভেজাইনি, কারণ ওয়েদারটা মেঘলা হয়ে আছে তো চুল শুকাবে না, আর আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে চুল ভিজে থাকলে। আর জানোই তো রোজ মাথাতে হেয়ার ড্রায়ার দেওয়া ভালো না, আমি রোজ দিই না, যখন ধরো এই শ্যাম্পু করি সেদিনকেই দিই। তো আজকে তোমাদেরকে তো দেখালাম যে সকাল থেকে ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, তো ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে একটু খিচুড়ি তৈরি করা যাক। আর খিচুড়িতে আলু ছাড়া তো একদমই ভালো লাগে না, মানে আলু ছাড়া খিচুড়ি পুরো বেমানান, ওই জন্য দেখো একটা আলু দুটো ভাগ করে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিচ্ছি প্রেশার কুকারে, স্বাদ মতো নুন দিচ্ছি, আমি প্রেশার কুকারেতে করি খিচুড়ি হলে, কারণ আমি ডেচকিতে খিচুড়ি ভালো বানাতে পারি না, আমি ঠিক জানি না কী করে বানায়। তারপরে দেখো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, কী কী দিচ্ছি আমি ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে বলছি, দাঁড়াও। তারপরে দেখো এখানে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, আর আমি কাঁচা লঙ্কা চেরাটা স্কিপ করেছি আর লঙ্কা গুঁড়ো স্কিপ করেছি, কারণ তোমরা তো জানোই না আমি ঝাল খেতে পারি না বেশি। আর দিয়ে দিলাম একটু সামান্য সর্ষের তেল, মাঝে মাঝে আমার কথাবার্তার যে কি ছিড়ি হয় আমি সত্যি বুঝে উঠতে পারি না। আর ওখানে দেখো বাটা মাছ আমি বার করে রেখেছি, খাওয়ার আগে খালি ভেজে নেবো, আর খিচুড়ি দিয়ে তো মাছ ভাজে তো দারুণ লাগে, আমার ডিম ভাজার থেকেও না খিচুড়ি দিয়ে মাছ ভাজা খেতে বেশিই ভালো লাগে, ওই জন্য বাটা মাছও এনেছিল না, তো বার করে রেখেছি আমি সকালবেলাতেই, একেবারে সকালে না কিছুটা সকাল মানে অনির্বাণ বেরিয়ে যাওয়ার পরেতে। আর দেখো এখানে ভালো করে জল দিয়ে মিক্সড করে দিলাম, আর আমার প্রেশার কুকারে খিচুড়ি না একটু টাইট টাইট ভালো লাগে, মানে প্রেশার কুকারে তো আমার পাতলা পাতলাটা ভালো লাগে না, ঠিক আছে, মানে তুমি ডেজ কেবে এমনি নর্মাল করো তো পাতলা পাতলাটা ভালো লাগে, বাট প্রেশার কুকারেতে আমার একটু বেশ টাইট হবে, ওটা খেতে বেশি ভালো লাগে, আমি জানি না কেন এটা হয় আর কি। অনেকদিন পরে প্রেশার কুকারটা আবার ইউজ করছি, কারণ তোমরা তো জানো এখন ভাত আমি করি না প্রেশার কুকার এতেই করি, কী বলে ডেচকিতেই করি। তো এই যে দেখো মিডিয়াম ফ্লেমেতে রেখে বসিয়ে দিলাম, এবার চলো হয়ে যাক, দুখানা সিটি মারবো খালি। দেখো আমি এখানে লাঞ্চে বসে গেছি, লাঞ্চে আছে খিচুড়ি আর মাছটা ভেজে নিলাম, এখানে আজকে বসেছি কারণ টিভি দেখতে খাবো, তো এই জন্য তোমাদের সাথে বেশ অনেকক্ষণ পরই কথা বলছি, দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, লাইট জ্বালিয়ে রেখেছি যেহেতু, তো আমার সন্ধে হয়ে গেছে,
আরে সারা দুপুর আমি ঘুমাইনি, লিওর মুভিটা দেখছিলাম। এবার আমার এত পরিমাণে এখন ঘুম পাচ্ছে না, তুই ঘুম ছাড়ানোর জন্য ভাবছি একটু চা করি আমার জন্য, না তো আমি থাকতে পারবো না, রান্না বান্না করতে হবে, তো মানে ঘুম পেলে না যেন কিচ্ছু করতে ইচ্ছে করে না, এলে না থাক আগে ঘুমটাকে ছাড়াই, ছাড়ানোর ব্যবস্থা করি। এই যে দেখো এখানে আমি চা নিয়ে বসে গেছি, চাটা খেয়ে না সিরিয়াসলি বলছি ঘুমটা ভাঙলো, মানে এত ঘুম পাচ্ছিল, বাপরে বাপ। আজকে রাতে রান্না হবে আলুর দম, তার সাথে রুটি। এখানে দেখো সব আমার কাটা হয়ে গেছে, আর শীতকালে তো সব কিছুতে মটরশুঁটি আর ধনে পাতা দিতেই হবে, কারণ একটা আলাদা টেস্টি লাগে খেতে। চলো এখন আলুর দমটা বানিয়ে নিই। আলুর দমটা বানিয়ে নেওয়ার পরে একটু লেট করে কবে সাড়ে সপ্তাহ নাগাদ দেখি রুটিটা বানিয়ে নেবো। এখানে আমার আলুর দম পুরো রেডি, আর তোমাদেরকে যেমন বললাম ধনে পাতা মটরশুঁটি দিতেই হয় শীতকাল, বেশ ভালো লাগে, তো ওপরে তাকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি কুচিয়ে। অনির্বাণ এই এলো অফিস থেকে, ওখানে মুড়ি খাচ্ছে, ভালো লাগছে মুড়িটা? আমরা দেখো ডিনারে বসে গেছি, ডিনারে তো জানি কি আছে, চল খেয়ে নি। আমাদের ডিনার হয়ে গেছে, আর এই চোখটাতে না চুলকালাম তো আবার কেমন লাল মতো হয়ে গেছে, কুটকুট টাইপের করছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লাগে তাহলে কি করবে অনির্বাণ বলে দাও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট। গুড নাইট।